তো হ্যালো জব চ্যানেলে আপনাদের নতুন একটি ভিডিওতে স্বাগতম দেখুন এবার রাজ্যের মানিক ভট্টাচার্যের বাড়ি গাড়ি সবই কিন্তু বাজেয়াপ্ত করে পশ্চিমবঙ্গ রাজ্যের হাইকোর্টের তরফ থেকে চরম সিদ্ধান্ত নিয়ে ফেলা হয়েছে এবং পরিষ্কারভাবে তার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যত টাকা তিনি আদায় করেছিলেন সবটাই কিন্তু তার বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে মানে বাড়ি এবং যত জমি ছিল তার এই দেশে এবং দেশের বাইরে সবকিছু তার বাজেয়াপ্ত করে নিল হাইকোর্টের তরফ থেকে চরম সিদ্ধান্ত আর এতে কিন্তু চাকরি প্রার্থীদের একটি বিগ ব্রেকিং যে তারা তাদের যে টাকা দিয়েছিল যাকে যার মাধ্যমে টাকা দিয়ে চাকরি পেয়েছিল। তার কিন্তু এবার জমি বাড়ি সব বাজেয়াপ্ত করে ফেললো রাজ্যের হাইকোর্ট তবে এবার আপনাদের একটি কথা মনে রাখতে হবে যে এবার রাজ্যে কিন্তু বড়ো কিছু ঘটতে চলেছে তবে এই যে তার বাজেয়াপ্ত হওয়া বাড়ি এবং জমি দেশের এবং বিদেশে থাকা সব কিছুর উপরে আবারও একটি নতুন করে রায় আসতে চলেছে সেই রায়টি আসবে মার্চ মাসের একত্রিশ তারিখের সম্ভবত এমনই আপডেট পাওয়া যাচ্ছে তবে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই যে মানিক ভট্টাচার্য তাকে এবার কে বাঁচাবে তিনি যে দুর্নীতির সাথে এতদূর পর্যন্ত এগিয়ে গেছিলেন এইভাবে কিন্তু চলা যায় না এটি হাইকোর্টের তরফ থেকে প্রমাণ করে দিল যে দুর্নীতি করলে তাকে কোনোভাবেই ছাড় দেবে না রাজ্য আর রাজ্য মানে কি হাইকোর্টের তরফ থেকে কোনোভাবেই তাকে ছাড় দেবে না আর মানুষের পাওনা মানুষ পেয়েই থাকবে